বুধপুর অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন নিউ ডিলাক্স ফার্নিচার সেট সনাতন ধর্ম মোহাম্মদ নাজির কাকা। নাজির কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি চ্যানেল 99 এ ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি সাংবাদিক ফরহাদ আপনার সঙ্গে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে আমি কাজ করে যাচ্ছি। নিউ ডিলাক্স ফার্নিচার কাকা, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন? আমি সাংবাদিক ফরহাদ আপনার ছেলে, আপনার সঙ্গে আছি। এটা আমাদের আব্বার, এটা 75 এর দোকান। 75 জি, আমার আমার আব্বার পরে আমরা চালাইতেছি। নাজির কাকা বলতে আছেন যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। ডিড টু আওয়ার গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিড টু আওয়ার প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমার শিক্ষিত একটি জাতি দেব। আপনার গর্বধারিণী মা এবং বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাবার উত্তরসূরি অনুসারে আপনি আমাদের নিউ ডিলাক্স ফার্নিচারকে চালিয়ে যাচ্ছেন, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনার পরিবারবর্গের মধ্যে যারা আছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনার ক্রেতা বিক্রেতা যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রাশকিনটা তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইড, মানব সেবা একটি মহত্ব, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, আমি মোহাম্মদ নাজির কাকা, আমাদের চট্টগ্রামের একজন আলোকিত ব্যবসায়ী, 1975 সাল থেকে ওনার বাবার বিজনেসকে রানিং করে আসছে, আজ 3 যুগ পার হয়ে গেছে। নাজির কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি করোনা ভাইরাস যখন আমাদের প্রথম আবির্ভাব হয়ে আছে সারা বাংলাদেশের মধ্যে চায়না থেকে যখন আসছে, প্রথম ডেউটা কিন্তু অত্যন্ত কষ্টের সহিত ডেকে দিয়েছেন, লকডাউন শাটডাউন গেছে। দ্বিতীয় ডেউটা গেল, তৃতীয় ডেউটা, এখন চতুর্থ ডেউটা চলমান আছে। তো প্রথম থেকে যে ধরনের সেফ সিকিউরিটিটা নাজির কাকা আপনি নিউ ডিলাক্স ফার্নিচার থেকে দিয়েছেন, কোন কোন ধরনের সেফ সিকিউরিটিটা দিয়েছেন এই কথাটা আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত, আমি জেলা প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। নাজির কাকা যে কথাটা তুলে ধরলেন যে বর্তমান সরকার যে কথাটা বলেছেন যে নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে চিকামারে আছে এবং দরজার মধ্যে লেখা আছে, অত্যন্ত নিষ্ঠার সহিত উনি কাজ করে যাচ্ছেন। হেক্সিসল হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটেশন দেওয়া, মার্কেটটাই পুরো মার্কেটটাই পুরো 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 মার্কেটটাই পুরো মার্কেটটাই একজন আমি এই মার্কেটের দায়িত্বে আছি। হ্যাঁ, প্রেসিডেন্ট হিসেবে আমি সাধারণ সম্পাদক সেক্রেটারি হিসেবে আছেন, সাধারণ সম্পাদক হিসেবে আছেন। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে আধুনিক ডিজাইনের ফার্নিচার তৈরি এবং অর্ডার সহকারী প্রতিষ্ঠান এবং 276 সি শফিউদ্দিন খালা সড়ক আশকার দিঘির উত্তর পার চট্টগ্রাম, আমাদের এই উত্তম মার্কেটটাতে একটা বিশাল পুরো মার্কেটটাতে উনি একটা বিশাল ভূমিকা পালন করছেন, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। চাচা নাজির কাকা, আমি আপনি সাধারণ সম্পাদক হিসাবে উক্ত যে মার্কেটটাকে যে আপনি দেখাশোনা করছেন, আপনি যে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে সেক্রেটারি হিসেবে, আপনার অনুভূতিটা কেমন লাগছে কাকা? আমার তো অনেক ভালো লাগতেছে এবং আমাদের সবার সহযোগিতার কারণে আমরা এখানে ব্যবসা পরিচালনা করতে পারতেছি এবং দোকান মালিক সমিতি যেগুলো আছে আমাদের আমাদের কমিটির মাধ্যমে সবগুলোই ভালো প্রশাসনের মধ্যে আছে। কাকা, আপনি কার্যকরী কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কত সাল থেকে? আজকে তো অনেক বছর, অনেক বছর বলতে প্রায় 12 সাল থেকে। 12 সাল থেকে আমাদের প্যাসেঞ্জারও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি নাজির কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন সাধারণ সম্পাদক হিসাবে। দীর্ঘ 12 সাল থেকে আপনি কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সাথে। ভিউয়ার্স, যারা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেডারেশন অ্যাসোসিয়েশনের আমাদের এই মার্কেটের সাধারণ সম্পাদক অর্থাৎ নাজির কাকার টকশুটি আমরা তুলে ধরেছি। নাজির কাকা, আপনার এই মার্কেট নিয়ে, আপনার পুরো মার্কেটটা নিয়ে আগামী দিনের চিন্তাভাবনা কী আছে এবং আপনার দোকানটা নিয়ে আপনার আগামী দিনের চিন্তাভাবনা কী আছে? না, আমাদের দোকান চিন্তাভাবনা আছে, অনেকে অনেক রকম শুরু করছে, আমার তো এরকম করার জন্য আমরা আছে আছে এগুলো আগামীতে হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমরা তো উৎসাহিত আছি সবাই। করোনা ভাইরাস যখন কাকা আপনি গেছেন, আপনাদের নিজের নিজস্ব পার্সোনাল থেকে বা এই সাধারণ সম্পাদক হিসাবে হতদরিদ্রের মাঝে আপনাদের প্রণোদনা কি দিতে পেরেছেন? আমরা আমরা এই আজকের ইউনিট এই ফার্নিচার শিল্প মালিক সমিতি এই মার্কেট থেকে আমরা 4 বার প্রণোদনা দিয়েছি, 4 বার দিয়েছি, প্রায় 2 লক্ষ টাকার মতো। 2 লক্ষ টাকা ভিউয়ার্স, মানুষ আমাদের এই গিয়ার জন্য মার্কেট থেকে দিচ্ছি, মার্কেট থেকে সমাজের কার্যক্রম থেকে দিচ্ছি।
মালিক সমিতি কার্যকর লক্ষ টাকার মতো দিয়েছেন লক্ষ টাকার প্রণোদনা দিয়েছেন হত দরিদ্রের মাধ্যমে পৃথিবী একদিন চলে যাবে আমরা আমলটাই নিয়ে যাব সঙ্গে করে আপনি যে সাধারণ সম্পাদক হিসেবে এই নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন কোভিড-19 নিয়ে বর্তমান সরকার বলেছেন কাকা বর্তমান সরকার বলেছে মমতা মাই মহাজন অর্থনীতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব আজিজ ভাই ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-42 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনার কাছে জানতে আছি এবং নিউ ডিলাক্স ফার্নিচার্সের পক্ষ থেকে আমি জানতে আছি যে আপনাদের এখানে প্রোডাক্টগুলি কী কী আছে এবং এই প্রোডাক্টগুলি কোথায় কোথায় যাচ্ছে এবং ডিজিটালের ছোঁয়া আজকে যে বাংলাদেশের মধ্যে যে একটা পরিবর্তন হচ্ছে পদ্মা সেতু হয়েছে কোনোগুলি টানেল হয়েছে এই কথাগুলি একটু তুলে ধরবেন আমরা তো দেশীয় কার্ড ব্যবহার করতেছি বাইরের কার্ডও ব্যবহার করতেছি এই উপ কার্ড যেটা এটা মালয়েশিয়ান যেটা এটা এবং আমাদের যে দেশীয় সেগুন কার্ড ওগুলো ব্যবহার করতেছি আমাদের বাংলাদেশেই আমরা সেল করতেছি বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন জেলায় পর্যায়ে চলে যাচ্ছে এই মধ্যে আমাদের এখান থেকে মাল সাপ্লাই হয়ে যায় ভিউয়ার্স চাচা বলতে যাচ্ছেন নিউ ডিলার্স ফার্নিচার থেকে এখান থেকে 64টা জেলায় অত্যাধুনিক ফার্নিচারগুলি যাচ্ছে চাচা আপনাদের মূলত কারখানাটা কোথায় পড়েছে আপনি মূলত কারখানা কিন্তু আগে ছিল আমাদের নিচে নিচে এখন নিচে নেই এখন আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি বাকুড়িয়া ওখানে আমাদের ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আবার দেখা নাজে কাকা বিশিষ্ট ব্যবসায়ী আমরা ছোটকাল থেকে নাজে কাকা বাবার আমল থেকে আমরা দেখে যাচ্ছি যেহেতু আমি চট্টগ্রামের অধিবাসী আমার 8টা বোন এখানে বড় হয়েছে বাবা পুলিশে চাকরি করেছে পুলিশ লাইনে তো সেই সুবাদে একজন আলোকিত এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আপনি যেভাবে সততার সহিত কাজ করে যাচ্ছেন আরেকটা জিনিস কাকা আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে বর্তমান সরকার এই যে মোদী বর্ষকে সামনে রেখে যে আজকে যে দেশের যে একটা রূপান্তরকারী একটা যোগাযোগ ব্যবস্থার যে একটা পরিবর্তন করেছে কর্ণফুলী টানেল পদ্মা সেতু করেছে এবং আজকে আমরা চট্টগ্রাম শহরে চট্টগ্রামের মধ্যে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কারণ আমাদের যেই এই টানেল তারপরে আপনার যে ফ্লাইওভার গুলা যে আমাদের কর্ণফুলী পাশে যে এধারে যে রুট করতেছে মানে পানি নিষ্কাশনের জন্য যে চট্টগ্রামের মধ্যে যে নিষ্কাশনের জন্য কাজ করতেছে চলমান কাজ চলতেছে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে আমার নাজার কাকাকে আমি বলবকেই বলেছি মজিব নাই মজিব আছে বাংলায় এক মজিব চলে গেছেন ভক্ত মজিবের মধ্যে আমার দেখা আলোকিত মানুষ হিসাবে নাজার কাকা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কর্ণা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে যে যুগান্তকারী পরিবর্তন যে করছেন এটার জন্য উনি আবারও ধন্যবাদ জ্ঞাপন করেছেন একজন আলোকিত বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে কাকা আমি আপনার কাছ থেকে বিদায় রেখা টানা আগে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে আমরা পদ্মা সেতু কাকা করতে পেরেছি সেক্ষেত্রে আপনার কাছে অনুপ্রেরণাটা কেমন অনুপ্রেরণা বলতে বলার মতো নেই এগুলা বন্ধ হয়ে যাচ্ছিল বন্ধ হওয়া যাওয়াটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহসিকতার কারণে নিজস্ব অর্থায়নে এই জন্য ওনাকে লক্ষ কুড়ি ধন্যবাদ ভিভার্স উনি বলতে যাচ্ছেন বিশ্বব্যাংক থেকে যখন নিন্দাজনক একটি কথা বলেছিলেন তখন একটি কথা বলেছিলেন যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে তাদের ইনকাম এবং ভ্যাট এবং ট্যাক্সের মাধ্যমে আমরা পদ্মা সেতু করবো চ্যালেঞ্জের মোকাবেলা করেছিল আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে চাচা যে কথাটা বললেন যে আজকে আমরা পদ্মা সেতু দৃশ্যমান দেখতে পাচ্ছি এই জন্য উনি প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং আমলিকের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ভিউয়ার যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে আমার দেখা আলোকিত আমার বাজার নাজার কাকা সাক্ষাৎকারটি দেখে নেন আপনারা লগ ইন করে ফেলেন www.brightness99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন 11:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালের সঙ্গে থাকে ধন্যবাদ কাকা আপনাকে ধন্যবাদ আপনার পরিবারকে